হ্যালো ইউটিউব, আজকে আমরা যাচ্ছি হচ্ছে মায়ানটং। তো এই আমরা রেমাক্রি থেকে ব্যাক করলাম, ব্যাক করে আলিকদম হয়ে এই যে মায়ানটং এর আলিকদমের যে রোডটা, মানে আলিকদম লামা রোডটা থেকে বাইরে আমরা ঢুকলাম মায়ানটং এর দিয়ে। তো আজকে আমাদের প্ল্যান আছে রাতের বেলা ওখানে থাকার। আচ্ছা অ্যাকচুয়ালি ফদ্দুর, ওকে গ্রেট। ও ওয়ালাইকুম সালাম ভাই। আচ্ছা ভাই, সালাম আলাইকুম। রোমেল হাসান। হ্যালো। তো আমরা একটা ছোটখাটো ব্রেক নিলাম। এটা হচ্ছে এখানকার যে আওয়ামী লীগের সভাপতি, ওনার রেস্টুরেন্ট। উনি আমাদের পরিচিত, প্লাস আমাদের ওনার ছেলেও আমাদের সাথে থাকবেন। তো এখন আমরা যাচ্ছি, এখান থেকে আমরা টেন্ট কালেক্ট করলাম, টেন্ট রেন্টে নেওয়া হয়েছে, বারবিকিউ করার সেট আপ করা হয়েছে, পানি নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া সব কিছু যা যা দরকার নিয়ে নেওয়া হয়েছে। এখন হচ্ছে উঠার পালা। তো দেখা যাক, সাথে থাকেন কি হয়। ওই যে উপরে মারেন তো বেশ খারাপ, ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে ভালোই খারাপ। বেশ খারাপ, সামনের ঝালটা অনেক।
আজকাল স্লিপারিও আছে রোডটা, এই জায়গাগুলো তো বেশ স্লিপারি। জায়গাটা অনেক স্টিপ হবে বোঝা যাচ্ছে। অনেক খারাপ, অনেক ওরে বিশাল সাইজ, কত মোটা বাস। এর যে ফার্নিচার বানায় ওই যে পাশে আছে, চেক আউট দ্য ভিউ, সামনে বান্দরবন সমতল।
আরো অনেক করতে হবে। শেষ পর্যন্ত আমরা আসলাম মায়ানচং এর টপ, একটা সুপারে এটা কালকে যাব। এখানে আজকে আমরা টেন্ট সেট করতেছি, আর এই তো এই যে সবাই অনেকেই টেন্ট করে থাকার জন্য আসছে। বিউটিফুল প্লেস, নো ডাউট, কিন্তু রাস্তাটা আসলেই অনেক খারাপ। তো মেইন প্রবলেমটা হচ্ছে ইটের সোলিং, তো এর মধ্যে ঘাস উঠা আছে, ওই জায়গাগুলো একটু স্লিপারি, এই জন্য কিছুটা বেগ পেতে হয়। এছাড়া চরম মজার রাস্তা। ঠিক আছে, এখনকার মতো এখানে এখন আনপ্যাক করবো, আনপ্যাক টেন্ট টেন্ট সেট আপ করি, তারপর আবার কথা হবে। গুড মর্নিং ফ্রম মারান্তং। তো আমরা ক্যাম্পগ্রাউন্ড থেকে উপরে, যেখানে অ্যাকচুয়াল মারান্তং জাদি, যে বৌদ্ধদের মন্দিরটা, এটা পুরনটা সামনে নতুন। অনেক সকালবেলা সূর্যোদয় হয়েছে, তো আমরা সূর্যোদয় আমরা অনেকক্ষণ আগেই উঠছি। এখানে অন্ধকার থাকতেই বলতে গেলে সূর্যোদয় দেখার জন্য, তো দেখলাম ভয় লাগছে। তো আপনাদেরকে একটু জাদির এখান থেকে ভিউটা দেখাই। তো দেখতে পাচ্ছেন সামনে পুরোটাই মেঘে ঢাকা, ওই যে। তো এইটা হচ্ছে আলিকদম, আলিকদমের যে ছোট্ট শহরটা, এটা এখন মেঘের নিচে, পুরোটাই মেঘের সাগর হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটাও পুরোটাই মেঘ। আমরা একটু এই সাইডে যাই। অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। ক্যামেরা আসলে 100% বোঝা যায় না, বাট দিস ইজ ভেরি নাইস। ফুল মেঘে ঢাকা নিচ্ছে। মারান্তংয়ের রোডটাও বেশ এক্সট্রিম বলা যায়, কারণ স্লিপারি, একটু ইটের সোলিং। গতকাল আসার সময় দেখলাম দুজন পড়ছিল, বাইকেরও বেশ ক্ষতি হয়েছে। তো একজন অনেক কষ্ট কষ্ট করে 2-3 বার পরেও উপরে উঠতে পারছিল, আর একজন নিচেই বাইক রেখে আসছে অন্য গ্রুপের। এটা বেশ কিছু বাইকারও আসছে আমাদের সাথে এখানে। তো এই হচ্ছে ভিউ। তো আমরা এখন যাব নিচে ক্যাম্পগ্রাউন্ডে, সাথে
ওই যে কি বলে এটাকে, স্টোভ আনা হয়েছে, গ্যাস আনা হয়েছে, তো আমরা একটু কফি বানাবো, নুডলসও আনছে সাথে, তো ওইটা দিয়ে একটু সকালে একটু খাওয়া দাওয়া করে পরে নাস্তা করবো আর কি। তো এখন এই পর্যন্তই, নেক্সটে আবার কথা হবে। হ্যালো, গুড মর্নিং। আমরা এখন মায়ানতং থেকে নামবো, তো রাস্তাঘাট তো বেশ অনেক খারাপ, তো দেখা যাক, আল্লাহ ভরসা। টোটালটাই ভিডিও করব, দেখি কি হয়। এক নাম্বার গিয়ার ক্লাচ ছেড়ে দিবেন, পুরো টোটালি দুইটা ব্রেক একসাথে হালকা ধরে ধরে যান। ক্যামেরায় কি বোঝা যায় নাকি জানি না, তবে ইটস রিয়েলি অনেক ডাউনহিল। আমি যাই, এবার গেলাম। আমরা তবে আমি আমি তিনটা বাইকই চাকার হাওয়া একদম কমাই দিছি, স্পেশালি অ্যাভেঞ্জারটা অনেক কমাইছি, কারণ উনি একটু ভয় পাচ্ছিলেন। আমারটা আছে এখন হচ্ছে সম্ভবত সামনে 15, পিছনে 20। এটাতে হয় কি, চাকার গ্রিপটা একটু বেশি থাকে, মানে কন্ট্যাক্ট সারফেস যেটাকে বলে সেই সারফেসটা বেশি থাকে, এই জন্য ইটস মানে আপনার স্লিপারি সারফেস বা ডাউন হিলে বা স্পেশালি পাহাড়েই এটা খুব ভালো একটা পারফরমেন্স দিবে। তো আপনারা যারা এরকম এক্সট্রিম জায়গাতে আসবেন, অবশ্যই চেষ্টা করবেন সাথে টায়ার প্রেশার একটা মিটার রাখতে, এবং পাহাড়ে যখন উঠবেন তখন মানে প্রেশারটা কমাই নেবেন একদম, এবং তারপরে যে নেক্সটে যেখানে ইয়া পাবেন, একটা ভালো জায়গা পাবেন হাওয়া দেওয়ার, ওখানে হাওয়া দিয়ে নেবেন, সিম্পল। আজকে এখানে আরো কয়েকজন বাইকার ছিল, ওরা 2-3 বার পড়ছে, তো এইটা শুনে আমাদের একজন টিম মেম্বার একটু ভয় ছিল আর কি, এই আর কি। এই যে যেমন এই জায়গাটা বেশ স্লিপারি, হ্যাঁ শালা হয়ে আছে। উনি আমাদের জাকির ভাই আসলে ফার্স্ট টাইম এরকম এক্সট্রিম রাস্তা আসছে, তো উনি চাচ্ছিল না নিজে নামাইতে, তো আমি জোর করে ওনাকে বললাম যে আপনি এটা আপনাকে নামাইতে হবেই, কারণ ভয়টা কাটতে হবে। হ্যাঁ এই সুন্দর যাচ্ছে, কিন্তু কিন্তু সে একটু আনইজি ছিল, আমি অনেক বুঝাই টুঝাই ইয়ে করলাম যে এইবার আপনি যদি এটা থেকে কমফোর্টেবলি নামতে পারেন, তাহলে আপনি বাংলাদেশের যে কোনো রাস্তায় গাড়ি চালাতে পারবেন, যে কোনো। সো আই এম ভেরি হ্যাপি যে সে সাহস করে করতেছে, কারণ এই রাস্তাটা আসলেই ইটস ভেরি টাফ, স্পেশালি একজন নিউ রাইডার বা নিউ পাহাড়ে আসা
একজন মানুষের জন্য দিস ইজ রিয়েলি কি ভাই কি বুঝলেন মিয়া নামেন কোনো ব্যাপার না যেভাবে নামছেন ওভাবে সুন্দর করে নেওয়া যান যান টাকা হাওয়া কমে অনেক লাভ হয়েছে ওই যে বাইরের ভিউটা দেখেন বাম সাইডে মানে টোটাল আলিকদমের ওই যে দূরে ডিম পাহাড় ডিম পাহাড়ের যে রেঞ্জটা এটা নামা যান ভাই দেখছেন ভিউটা বিউটিফুল ভিউ টোটাল আলিকদম পাড়াটাতে যে দাঁড়াই ওদের লাইফস্টাইল দেখি হ্যালো কেমন আছো কেমন
চাকার হাওয়া কম হওয়াতে ব্যালেন্স ট্যালেন্স কিচ্ছু নাই গাড়ির, মনে হচ্ছে ডাইনে বাইরে চলে যাবে। কি খবর, ভালো আছো? কি করো তোমরা, খেলতেছো? আচ্ছা, আজব লাগতেছে ব্যালেন্স, টায়ার প্রেশার একদম কম, তো গাড়ি কেমন জানি ডাইনে বাই ডাইনে বাই চলে যায়। আজকে আমাদের উপরে অনেকগুলো বাইকার ছিল, তো ওদের দেখলাম যে খুব একটা এক্সপিরিয়েন্স নাই এসবে, তো আমি এবার ওদের সাথে কথা বলে, ওদের মধ্যে কয়েকজন পড়ছিল, আবার গাড়ি নিচে রেখে গেছে এমন হয়েছে, তো ওদেরকে আমার টায়ার প্রেশার মিটারটা দিয়ে সবাই টায়ার প্রেশার চেক করা সবগুলো কমাইছি। কমানোর পর তো এরপর আর কোনো সমস্যা থাকার কথা না, ওরা সম্ভবত সেফলি নামছে, সেফলি নামার কথা। দেরি করে কেন,
আপনার সার্ভিসই পাওয়া যায়। আর এই ছেলেটা হচ্ছে এখানকার আওয়ামী লীগের সভাপতির ছেলে, তো একটু ওর জোর রাখতে ভালো, তো ওর সাথে আমাদের ভালো একটা রিলেশন আছে। ওর ওখানেই এখন ওখানে যাব, একটু গোসল করব, খাওয়া দাওয়া করবো দুপুরে ওখানে। গাড়ি সেই বাউলান বাউলাই আছে গাড়ি, চাকার হাওয়া কি একদম কম? তো এটা হচ্ছে যার কথা বলছিলাম, ওর মানে রেস্টুরেন্ট প্লাস বসার জায়গাটা যা আছে ওই উপরে জায়গা আছে, সামনে আছে। তো আমরা এখানে একটু রেস্ট রেস্ট নেবো, গোসল করবো, খাওয়া দাওয়া করবো, তারপর রওনা দেবো। তো এখানকার পর্যন্ত এই পর্যন্তই থাক। কনগ্রাটস পারছেন না? সি।